28 জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সহ একযোগে 15টি দেশে মুক্তি পেয়েছে তুফান। বেশিরভাগ দেশে প্রথম দিনের শোয়ের অগ্রিম টিকিট বিক্রির আগেই হাউসফুল নিশ্চিত হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে প্রায় 2500 টিকিট অগ্রিম বিক্রির মাধ্যমে রেকর্ডও করেছে। বলিউডের বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শের পোস্টে প্রথমবার শোভা পেল কোনো বাংলাদেশি সিনেমার পোস্টার। 29 জুন নিজের ভেরিফাইড সোশ্যাল হ্যান্ডেলে তুফান সিনেমার পোস্টার শেয়ার করে বিশ্লেষক জানান, বাংলাদেশের সুপারহিট সিনেমা তুফান 5 জুলাই মুক্তি পাচ্ছে ভারতে। যে পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে সিনেমাটি শুধু পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পাচ্ছে ভারত জুড়ে হিন্দি বাংলা সহ নানাবিধ ভাষায়। 17 জুন বাংলাদেশে সর্বাধিক হলে মুক্তি পেয়েছে তুফান, আর এখনও চলছে প্রায় হাউসফুল। সিনেমা সংশ্লিষ্টরা ধারণা করছেন সিনেমাটি ভারত সহ বিশ্বজুড়েও সেই মান রাখবে।